गुड इवनिंग एवरीवन, वेलकम टू आवर चैनल टू ए न्यू रेसिपी। केमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई खूब खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। एई जे रेसिपिटा तोमादेरके एर आगे दिन शेयर करेछिलाम, बिना माछे माछ भाजा बा एचोड़ेर माछ भाजा, आजके एई माछ भाजाटाई तोमादेरके ग्रेवि करे देखाबो, बिना माछे रुई माछेर कालिया। किभाबे कालियाटा करछि चलो देखते थाको, पुरो रेसिपिटा स्किप ना करे चलो देखते थाको। এবার আমি গ্রেভি করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। যেহেতু সবাই এখন হেলথ কনসাস, তার মধ্যে আমিও পড়ি, তাই তেলের পরিমাণটা একটু বুঝেই দিই। যতটুকু না দিলে না হয় ততটুকুই ইউজ করি, খুব বেশি তেল ইউজ করি না। সরষের তেল দিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু গোটা জিরে, তেজপাতা, ফোড়ন দিলাম। আরেকটা কথা বলে রাখি, যদি তেল খুব বেশি হিট হয়ে যায় তখন একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলে তেলটা কিন্তু ছেটে না। যদি হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পরে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয় যাবে দিচ্ছি, আমার তেলটা কিন্তু কড়াইয়ের বাইরে ছিটে আসবে না। রান্না করতে যখন স্টার্ট করে অনেকে এই তেল ছিটার জন্য রান্না করতে ভয় পায়, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে দেখা গেলো তেলটা খুব বেশি হিট হয়ে গেছে তখন যেটি কড়াইতে তেলের মধ্যে দেওয়া হবে তার আগে যদি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নেওয়া যায় তাহলে তেলটা কিন্তু কড়াইয়ের বাইরে একটুও ছিটবে না, তেল যতই হিট থাক। এটা আমি রান্না করতে করতে এক্সপেরিমেন্ট করতেই শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো যে হলুদ গুঁড়ো দিয়ে নিলে একটুও বাইরে ছেটে না তেল। এবার এতে আমি একটু লবণ অ্যাড করে নেব, এক চা চামচ লবণ আমি অ্যাড করে দিলাম। এবার গ্যাসটা সিম করে আমি 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা 50% বয়েল হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, গ্যাস সিম করে ঢাকা দিয়ে রান্না করলে যেরকম গ্যাসটাও কম পড়ে সেরকম সবজিটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর টেস্টি হয়, সব থেকেই ভালো হয় যদি যে কোনো রান্নায় একটু গ্যাস সিম করে ঢাকা দিয়ে রান্না করা যায়। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়েছে ঢাকাটা তুলে দেখি কি অবস্থা হয়েছে। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি এতে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। রান্নাতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো যদি একটু ফাইন করে চপ করে দেওয়া যায় না টেস্টটা কিন্তু একটু বেশি এনহ্যান্স করে। যদি পেস্টের থেকে আদা পেস্ট, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো পেস্ট করে দিলে রান্নার যে টেস্টটা হয় এটা যদি একদম ফাইনলি চপ করে দেওয়া হয় তার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয়। সেই জন্য আমি একটু প্রেফার করি যে কোনো কিছুতেই যদি আদা পেঁয়াজ রসুন এগুলো যায় তাহলে একটু ফাইনলি চপ করে দিতে। হ্যাঁ, অবশ্যই যখন চিকেন বা মাটন রান্না করি তখন পেঁয়াজটা চপ করে দিই বাট আদা রসুনটা এগুলো পেস্ট করে দিই, কিন্তু আমি যদি দেখা গেলো যে এগ কারি করবো কিংবা এগ তড়কা করবো বা এগের কোনো প্রিপারেশান করতে গেলে যদি আমার পেঁয়াজ রসুন আদা লাগে আমি সেখানে সেগুলো কিন্তু একদম ফাইনলি চপ করে দিই, টেস্টটা একটু বেশিই ভালো হয়। টমেটোটা মোটামুটি মেল্ট হয়ে গেলে এতে একদম ফাইনলি চপ করা পেঁয়াজটা অ্যাড করে দেবো। একদম সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু রুই মাছের রিং পিস, এঁচোড়ের রুই মাছের রিং পিসের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন
দিয়েছি সেজন্য গ্রেভিতে পরিমাণটা একদম অল্পই দিলাম। তোমরা যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে গ্রেভি না করে এটা যদি অ্যাভয়েড করো তাহলে তোমরা মানে যদি কেউ নিরামিষ একদম ফুললি ভেজ করতে চাও তাহলে তোমরা এতে কাজু, চারমগজ, পোস্ত, চিনে বাদাম এগুলো একসাথে পেস্ট করে দিয়ে তার সাথে সামান্য জিরে একটু আদা দিয়ে পেস্ট করে দিয়ে সেই মশলাটা দিয়ে গ্রেভিটা বানাতে পারো। আর যখন মাছের শেপে যখন এঁচোড়ের কোপ্তাটা করবে তখন তার মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে দেবে, তাহলে ফুল নিরামিষ হয়ে যাবে। পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি আদা রসুনটা অ্যাড করে দেবো। এটা আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার আমি এক চা চামচ গ্রেট করা রসুন আর এক চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি চারটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে। এতে আমি এক চা চামচ চিনি অ্যাড করে দেবো, হাফ চা চামচ জাস্ট টেস্টের জন্য। নুন চিনিটা দিলে নুন আর চিনি চিনিটা দিলে নুনটা ব্যালেন্স হয়, এটা আমার সুদীপাদের থেকেই শেখা। যদিও আমরা বাঙালি মা বা ঠাকুমা রান্নায় চিনি অ্যাভয়েডই করতো, সুদীপাদের থেকে এই রান্নায় চিনিটা দেওয়াটা শিখেছি বলা চলে। তো জাস্ট ব্যালেন্সের জন্য অল্প তেলের মধ্যে চিনিটা দিলে কি হয় কালারটা একটু বেশি ভালো হয়। এবার আমি এতে জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে জলে একটু গলে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি গ্যাসটা সিল করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ভালোভাবে ফুটে গেছে, আমি গ্যাসটা সিল করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখছি কি অবস্থা। মশলায় পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা কষা হয়ে গেছে। এবার ফ্লেমটা জাস্ট একটু বাড়িয়ে দেব, আরেকটু কষা কষা হয়ে গেলে আরেকটু কষা কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না, একটু মাখামাখাই রাখবো, লাস্টে একটু মাখামাখাই রাখবো, সেজন্য খুব বেশি জল দেবো না। আর আলু আমার মোটামুটি 90% ডান, 90%-এর বেশি ডান, মশলা তো পুরো কষাই হয়ে গেল, খুব বেশি জল দেবো না। এবারে আমি জলটা ফ্লেমটা কমিয়ে দিলাম, এবারে আমি জলটা অ্যাড করে দিই। ভালো
পাবে ফুটলে এচোড়ের রিং পিসগুলো রুই মাছের শেপে ওগুলো দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেছে, আমি জাস্ট ফ্লেমটা কমিয়ে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিয়ে আমি রিং পিসগুলো মাছ ভাজাগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার খুব আলতো হাতে একটু নেড়েই এক চা চামচ ঘি, 1 চা চামচ গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু উল্টে দিচ্ছি, বেশিক্ষণ রাখবো না কারণ এগুলো একদম ফুল ডান ভাজা, এগুলো আর রাখার দরকার নেই। এই গ্রেভির যা গরম আছে এতেই এগুলো হয়ে যাবে, গরম হয়ে যাবে। এবার জাস্ট আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। 1 চা চামচ ঘি দিচ্ছি, চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার একটু জাস্ট একটু মিশিয়ে নামিয়ে দেব। আমি ফ্লেমটা অফ করে দিলাম, নামিয়ে নেব। আমার মাছ ছাড়াই মাছের কালিয়া রেডি, প্লেটিং করে দিয়েছি, এবার সার্ভ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই বানিও, বানিয়ে খেয়েও খাইও, আর ছোটদেরও খুব ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি একদম নতুন, আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। যারা যারা দেখবে, যারা যারা দেখতে পাবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের একদম নতুন একজন বন্ধু। তাহলে আসি, টাটা, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো।